ঠিক আছে, প্যারা খাওয়ানোর জন্য আছে, বাট একটা প্যারাও গাছে নাই। আবার একটা ভিডিও নিয়ে আসছি। বেসিক্যালি হয়েছে, আমি আসলে ভিডিওর প্রতি ওরকম একটা এডিক্টেড হইনি এখনো। তো একটা ভিডিও আপলোড করার পরে আবার সেকেন্ড আরেকটা ভিডিও আপলোড করতে অনেক লেট হয়, জানি এটা অনেক বাজে, বাট কিছু করার নেই, কারণ আমার পড়াশোনা আছে, কাজবাজ আছে, সো সেগুলো সব রেখে তো আরাম করতে পারি না। তো যখন ফ্রি থাকি তখন অবভিয়াসলি ভিডিও করি, যেমন আজকে ফ্রি হচ্ছে, আমি নানাবাড়ি আসছি। তো নানাবাড়িতে আসার পর কোনো কাজ নেই আমার, কারণ নানাবাড়িতে আমি আর আমার মামাতো ভাইটা ছাড়া কেউই নেই, সুতরাং নানাবাড়িতে আমার কোনো কাজ নেই। আর এখানে হচ্ছে গ্রাম সাইড, যার জন্য ওয়াইফাই তো প্রবলেম। এখানে হচ্ছে ওয়াইফাই না, এটা হচ্ছে মানে আমার ফোনে এমবি ছিল, মানে আমার ফোনে নেটওয়ার্কই নেই। বাহ, কি সুন্দর কথা, আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই বাট আমার ফোনে কিন্তু এমবি আছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো কাজ নেই যেহেতু, তো ভিডিও করব আর গোসল করব। সো এটা হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে আমরা গোসল করব। আর তার আগে আমার এক মামাতো ভাই আছে, তো ওর সাথে একটু পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুড, সো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে, সো গুড। ও হচ্ছে আমার মামাতো ভাই, ছোট, সব থেকে ছোট, ওর নাম হচ্ছে জাইন, বাট ও অনেক চালাক। বলো তুমি চালাক? আমি চালাক। জোরে বলো তুমি চালাক। আমি চালাক। এটা সম্পূর্ণটাই মিথ্যা, বলো বলো, বলবো না, বলো যে তুমি অনেক দুষ্ট। আমি অনেক দুষ্ট। ও বাবা, এটাই হচ্ছে আমার সেই মামাতো ভাই, যে অনেক চালাক, অনেক দুষ্ট, বাট কিছুই অ্যাকচুয়ালি না, হ্যাঁ দুষ্ট স্বাভাবিক বাট অত একটা না। তো এখন গোসল করি, সো এনজয় করতে থাকুন ব্লগটা, আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব। এই হচ্ছে সেই সিংহাসন, যে বাড়িতে আসলে এখানে বসে সবাই একদম সব ভাই বোনরা মিলে আড্ডা দিতাম। সো এখন আপাতত কেউই নেই, আমি একা। আর এটা হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে আমি সর্বফার্স্ট চুবনি খাইছি, মানে আমি সর্বফার্স্ট চুবনি খাইছি এই পুকুর দিয়ে। গুড, ফাইনালি আমি যে পুকুরে গোসল করার কথা বলছি, তো ওই পুকুরে গোসল করবো। এটা হচ্ছে গোসলের যন্ত্র। তো এখন এখন আমি আমার মামাতো ভাই ওই আবার আমার কই জায়গায় নিয়ে দিতেছে, দেখি কই যাওয়া যায়। তো এটা হচ্ছে সেই ঐতিহাসিক গাছ, যেই গাছে প্যারা খাওয়ানোর জন্য আছে, বাট একটা প্যারাও গাছে নাই। কে আছে? আছে, আবার ওকে হুম বলো, নাই নাই শেষ। সো ভাই আমার কি জানি দেখানোর জন্য আনছিল, তো আসার পরে হুদাই গাছপালা দেখায় যে এটা ওই জায়গায় লাগাইছে, এটা ওই জায়গায় লাগাইছে, এটা ঠিক আছে, এই হচ্ছে সেই হুজুর। সো অ্যাকচুয়ালি ও হয়েছে হাফিজ সাহেব, তো হাফিজ সাহেবের টুপি ঠিক নেই, তো
তুমি আমার কি দেখানোর জন্য এই জায়গায় আনছো বলো? আসলে আনছিলাম পেয়ারা খানোর লাগে, পেয়ারা তো নাই, কি করবো। মিথ্যা কথা, মিথ্যা কথা, দুর্ভাগ্য। পেয়ারা খাওয়ানোর জন্য আনছো তুমি? ওকে, সো ভিডিওটা এনজয় করতে থাকেন, আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ইসে আমার মামা, কে 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 গাইস, আজকে ভিডিওটা পর্যন্ত, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটার কোনো কারণ ছিল না, জাস্ট এমনি ফালতু একটা ভিডিও। Yeah.